মমতা বন্দ্যোপাধ্যায় কালকে একটা সভা করলেন এবং সেখানে দেখা গেল যে পুরনোদের তিনি গুরুত্ব দেওয়ার কথা বলছেন যে পুরনোদের সম্মান করতে হবে তাদের প্রয়োজনে দলে নিতে হবে না মমতাদি যেটা বলেছেন সেটা অত্যন্ত ভালো কথা ভালো স্পিরিট সেটাও দেখতে হবে এই করতে গিয়ে পার্টিটা যেন সিপিএম এ পরিণত না হয় যে যতক্ষণ না কেউ দেহত্যাগ করবে ততক্ষণ পদত্যাগ করবে না তাহলে সেটা আবার খুব পরিষ্কার ব্যাপার সেটা সমস্যা আচ্ছা একজন যদি দেহত্যাগ পর্যন্ত পথ ধরে থাকেন তাহলে সেই এলাকার তারপরে যারা যারা তারা সেখানে কি করবে তো তারা তো হতাশাগ্রস্ত হয়ে পড়বে ফলে রাজনীতি করুন বয়স মানে রাজনীতি করুন কিন্তু রাজনীতি মানে এমএলএ এমপি মন্ত্রী হতে হবে নইলে আমি রাজনীতি করবো না এটা কোন দেশি ভাষা হচ্ছে সিনিয়ররা বলুন যে আমরা অনেকদিন পদে আছি এমএলএ আছি এমপি আছি মন্ত্রী আছি এবার আমরা একটু সংগঠনে যাই তো বলুন না তো সেক্ষেত্রেই তো বয়সটা সত্যি অভিজ্ঞতাটা কাজে লাগবে যার বয়স হয়েছে তাকে সকালবেলা মর্নিং ফ্লাইট ধরে দিল্লি গিয়ে অতি পরিশ্রম করে পার্লামেন্ট অব্দি গিয়ে শেষটা অতখানি হেঁটে অত কষ্ট না করে পাড়ার পার্টি অফিসে বসে তো গাইড করা যায় দলকে সমাজের সব ক্ষেত্রে সকলকে রোলটা সম্পর্কে নিতে হয় তৃণমূল এই সমস্যাটা হচ্ছে কেন মানে বয়স্করা ছাড়তে চাইছেন না কেন আমি যতদিন ক্ষমতা থাকবে এমপি এম মন্ত্রী ক্ষমতার বৃত্তে আমরা থাকব আর এক শ্রেণীর কর্মী থাকবে যারা হচ্ছে পোস্টার মারবে বুথে বিজেপি সিপিএম এর সঙ্গে কংগ্রেসের সঙ্গে মারামারি করবে দেয়াল লিখবে আমার চামচাগিরি করবে এই আমি কিন্তু পদে থেকে যাব